ভাল্লুকের আক্রমণে আহত যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জিবি হাসপাতালে। কাঞ্চনপুর মহকুমার দশটা হেলেনপুরের প্রমিত কুমার রিয়াং জুম খেতে চাষ করার সময় ভাল্লুক আক্রমণ করে। যুবকের চিৎকার শুনে পরিবারের লোক ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। খুবই সংকটজনক অবস্থায় আছেন তিন সন্তানের বাবা প্রমিত। ওই জুমের জুমের গিয়া ধান আনবার লাগে গেছে, এই সময় ফিরবার সময় তারা কিছু বাস করে ঢুকাইছে, এই সময় লাগাল পাইয়া কামড় দিছে বালু। আমার ভাই তো ওই মুখটা সব শেষ, ওখান তো ভালো ওই তো পারে ভগবান জানে, ওইটা সাহায্য করে দিছে আমরা। লক্ষ্মীপুরে তো তাকে বলে গরু আনতে বোধহয় গেছিলো, তো এটাতে তো জঙ্গলে গেছিলো, জঙ্গলে যাওয়াতে বোধহয় ভালুকের বোধহয় একটা অ্যাটাক হয়েছে, ওইটা আমরা কার্যপ্রতিকে আমরা খবর দিছি, তো এখানে ভর্তি হয়েছে। আমরা এখান থেকে এই সদর সাব ডিভিশন আর সদর রেঞ্জের থেকে আমরা লোক আসি ওই দেখতে, ডক্টরের কাছে যতটুকু কথা জানতে পারলাম মোটামুটি এখন স্টেবলই আছে।